সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা মাগুরা জেলার মূল তথ্যগুলো জানব। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এক সমৃদ্ধ জনপদের নাম মাগুরা এবং এই জেলা খুলনা বিভাগের অন্তর্ভুক্ত। দেশ স্বাধীন হবার পর প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসাবে মাগুরাকে 1984 সালের পহেলা মার্চ মহকুমা থেকে জেলায় উন্নীত করা হয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে মাগুরা জেলার জেলা কোড 21। মাগুরা জেলার পূর্ব নাম নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। মাগুরা প্রাচীন আমলের একটি গ্রামের নাম। মাগুরা নামকরণ হয় মুঘল আমলে। মাগুরা নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য প্রচলিত আছে। কিংবদন্তি থেকে জানা যায়, একসময় সুন্দরবনের কাছাকাছি এই অঞ্চলে মগ জলদস্যুদের ব্যাপক উৎপাত ছিল। কুমার ও নবগঙ্গা নদীর তীরে অবস্থিত বর্তমান মাগুরা শহর ছিল তাদের আখড়া। নদীপদে তারা বর্গীদের মতো দস্যুপনা করত। তাদের নামেই মগরা থেকে মাগুরা নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়। তবে কোনো কোনো ঐতিহাসিকের মতে মুঘল নবাব মুর্শিদকুলি খাঁর আমলে মগদের অগ্রযাত্রাকে যেখানে প্রতিহত করে ঘুরিয়ে দেওয়া হতো সেই স্থানটির নাম রাখা হতো মগঘুরা। মগঘুরা স্থানের নাম থেকে মাগুরা নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মাগুরা জেলা 11 সেক্টরের মধ্যে 8 সেক্টরের অধীনে ছিল। মাগুরা জেলার মোট আয়তন প্রায় 1048.61 বর্গ কিলোমিটার। এর পূর্বে ফরিদপুর জেলা, পশ্চিমে ঝিনাইদহ জেলা, উত্তরে রাজবাড়ী জেলা এবং দক্ষিণে যশোর ও নড়াইল জেলা অবস্থিত। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মাগুরা জেলার মোট জনসংখ্যা প্রায় 9,18,000। মাগুরা জেলায় উপজেলার সংখ্যা 4, যথাক্রমে মাগুরা সদর, শালিখা, মোহাম্মদপুর ও শ্রীপুর। মাগুরা জেলায় পুলিশ থানার সংখ্যা 4 এবং জাতীয় সংসদে আসন সংখ্যা 2। মাগুরা এক আসনটি মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এবং মাগুরা 2 আসনটি শালিখা ও মোহাম্মদপুর উপজেলা নিয়ে গঠিত। মাগুরা জেলা কুমার ও নবগঙ্গা নদীর তীরে অবস্থিত। এছাড়া গড়াই, ফটকি, মধুমতি, চিত্রা, মুসিখালী, হানু প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে। মাগুরা জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে। এগুলোর মধ্যে প্রত্নতাত্ত্বিক স্থাপনা ভাতের ভিটা, রাজা সীতারামের রাজপ্রাসাদ, সিদ্ধেশ্বরী মঠ, শ্রীপুর জমিদার বাড়ি, কবি ফরুক আহমদ এর বাসস্থান, কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি, শালিকা ইকো পার্ক প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। মাগুরা জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন, যাদের মধ্যে মুসলিম রেনেসার কবি হিসাবে পরিচিত কবি ফরুক আহমদ, কবি কাজী কাদের নেওয়াজ, সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান, চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, 3 গিনেজ বিশ্ব রেকর্ডকারী আব্দুল হালিম, ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশেষভাবে উল্লেখযোগ্য। মাগুরা জেলা মধুমতি নদী এবং রসমালাইয়ের জন্য বিখ্যাত। আজ এ পর্যন্তই। নিজে ভালো থাকুন, পাশের মানুষগুলোকে ভালো রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।